আজকে শুভ রথযাত্রা, চলুন জগন্নাথ দেবকে প্রণাম করে আমাদের আজকের ভিডিও স্টার্ট। নো মহাধুমধাম ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম, পথভাবে আমি দেব রথভাবে আমি, মূর্তিভাবে আমি দেব হাসে অন্তর্যা। বিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত এই পংক্তিগুলোর সাথে কে না পরিচিত? বিশ্বকবি যে রথযাত্রার কথা কবিতায় লিখেছেন, সে রথযাত্রায় আছে সুদীর্ঘ ইতিহাস, সে ইতিহাসে আছে কল্পকাহিনী আর পুরাণের মিশেল। আজ এই শুভ মুহূর্তে জগন্নাথ দেবের আবির্ভাবের গল্প শুনি। তখন তাপর্যুগ, কুরুক্ষেত্রে যুদ্ধের পর অনেকদিন কেটে গেছে। দ্বারকায় শ্রীকৃষ্ণ একদিন গাছের নিচে বসে থাকাকালীন তার রাঙা চরণকে পাখি ভেবে ভুল করে বাণ মারে জরা নামে এক শবর। শ্রীকৃষ্ণ মৃত্যুর খবর পেয়ে অর্জুন ছুটে এলেন দ্বারকায়। দেহ সৎকারের সময় অর্জুন দেখলেন গোটা দেহটা পড়লেও নাভিদেশ উঠছে না, তখনই হয় দৈব বাণী, ইনি সেই ব্রহ্ম পরম ব্রহ্ম। অর্জুন একে সমুদ্রে নিক্ষেপ কর, সমুদ্রেই তার অনন্ত স্বয়ং। অর্জুন তাই করলেন, ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলল নাভি, আর তাকে লক্ষ্য করে সমুদ্রের তীরে ছুটে চললেন সেই শবর যার মানে মৃত্যু হয়েছে। দ্বারকা থেকে পুরী পর্যন্ত ছুটে অবশেষে সেখানে শ্রীকৃষ্ণকে স্বপ্ন দেখলেন। তিনি বললেন, কাল ভোরে আমাকে তুলে নে, এখান এখন থেকে তোর বংশধর সমর্থের হাতে পূজন হয়। সেই থেকে নীলমাধব রূপে তিনি পূজিত হতে থাকলেন সমর্থের কাছে। এরপর এলো বসু। স্ত্রীকে প্রশ্ন করে বিদ্যাপতি জানতে পারলেন যে সর্ষের দানা ছড়াতে ছড়াতে গেলেন। যথাস্থানে পৌঁছে যখন তিনি দর্শন পেলেন নীলমাধবের, তখন তার প্রাণ আনন্দে ভরে উঠল। বনের মধ্যে পুজোর ফল কুড়িয়ে এনে বিশ্ববসু যখন পুজোয় বসলেন, অমনি দৈববাণী হল, এতদিন আমি দীন দুঃখীদের রাজ পুজো নিয়েছি, এবার আমি মহা উপাচারে রাজার পুজো নিতে চাই। ভীষণ রেগে গেলেন শবররাজ, ইষ্ট দেবতাকে হারাবার দুঃখে বন্দি করলেন বিদ্যাপতিকে। কিন্তু কন্যা ললিতার বারবার কাকুতি মিনতির বাধ্য হলেন জামাতাকে মুক্ত করতে। বিদ্যাপতি সঙ্গে সঙ্গে খবর দিলেন রাজাকে। রাজা তো মহা আনন্দে জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে গেলেন নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রসাদে আনতে। কিন্তু এ কি, নীলমাধব কোথায়? আটক হলেন শবররাজ। তখন দৈববাণী হল, সমুদ্রের জলে ভেসে আসবে কাঠ, সেই থেকেই বানাতে হবে বিগ্রহ। হাজার হাজার হাতি ঘোড়া সেপাই লোক লস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ আর একদিক ব্রাহ্মণপুত্র বিদ্যাপতি। জগন্নাথের কাছে ব্রাহ্মণ শবর কোনো ভেদাভেদ নেই। মহারাজ তার কারিগরদের লাগালেন মূর্তি গড়তে, কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতন শক্ত যে ছেনি হাতুড়ি সবই ভেঙে যায়। তাহলে উপায়, মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হলেন স্বয়ং বিশ্বকর্মা, তিনিই গড়বেন মূর্তি। তবে শর্ত একটাই,
কিছুই গড়া হয়নি। অপরাধ করে ফেলেছেন এই ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ দেব জানালেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি এইভাবেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথের মূর্তি ওইভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। জগন্নাথের প্রধান উৎসব হল রথযাত্রা। দ্বিতীয়া তিথিতে জগন্নাথ বোন সুভদ্রা ও দাদা বলরাম বা বলভদ্রকে নিয়ে রথে চড়ে রাজা পত্নী গুণ্ডিজার বাড়ি যান, যেখানে থেকে 7 দিন পরে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। এই যাওয়াটাকেই জগন্নাথের মাসির বাড়ি যাওয়া বলে। রথের দিন 3টি রথ পর যাত্রা করে মাসির বাড়ি। প্রথমে যায় বলরামের রথ, তারপর সুভদ্রা এবং সবশেষে জগন্নাথ দেবের রথ। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকেন অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।